everyone, assalamualaikum. Happy Thanksgiving Day to all of you. আজকে আমেরিকাতে পাবলিক হলিডে, তো রিশাদের অফিস বন্ধ, আমার কাজ নাই, তো আমরা সাডেনলি প্ল্যান করে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দিতেছি। তো এটা এই প্ল্যানটা ছিল রিশাদের, একদম সাডেনলি দুদিন আগে প্ল্যান হয়েছে। তো যেহেতু আজকে বন্ধ, তো বাসায় না থেকে আমরা সবাই নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দিলাম। সবাই সকাল সকাল সকালের নাস্তা শেষ করে আমার সকালের প্রিয় চা নিয়ে আমরা রওনা দিছি। আজকে বাইরে বৃষ্টি হইতেছে, তো বৃষ্টির মধ্যে গরম গরম চা খাওয়ার মজা তো অন্যরকম। আমার এই দুধ চা, কিন্তু এটা খুবই একটা স্পেশাল দুধ চা, এটা একদম ঘন দুধ দিয়ে বানানো, এর মধ্যে কোনো পানি নাই। এর মধ্যে আমার দুধের মধ্যে আবার ইভাপোরেট মিল্কও দিছি, এলাচ দিছি, তারপর একটা লং দিছি, তো আমার মশালা টি বলতে পারেন। তো বৃষ্টির মধ্যে আমরা চা এনজয় করতে করতে রওনা দিলাম আলহামদুলিল্লাহ। রাস্তার মধ্যে আমরা থামলাম, আমাদের প্রথম যাত্রাবিরতি ছিল বাসা থেকে। আমাদের বাসা থেকে নিউ ইয়র্ক হচ্ছে 2.5 থেকে 3 ঘন্টা দূর, তো আমরা মাঝখানে একবার থামলেই হয়। এখানে আমাদের গাড়ি থেকে, এই গ্যাস স্টেশন থেকে আমরা গাড়িতে তেল নিলাম, তারপরে রেস্টরুম ইউজ করলাম। রিশানা একটু খেলনা টেলনা দেখলো, একটু হাত পা ঝাড়া দিলাম সবাই, তারপরে আবার আমরা রওনা দিলাম। তারপরে রিশানা যেন ডিভাইস না চায়, এই জন্য রিশানাকে আমরা একটা একটা সারপ্রাইজ গিফট উপহার দিলাম। এই হচ্ছে অবস্থা, আমরা আজকে তো এখন যেতে যেতে দুপুর হয়ে যাবে, তো ওইখানে আমরা দুপুরে খাবো, তারপরে বাজার আছে, বাজার করব, এবং আজকে একটু গোল্ডেন মার্কেটেও যাব যেহেতু আমার অ্যানিভার্সারি আসতেছে। তো রিশাদ মির্জা বললো একটু যাও গোল্ডেন মার্কেটে, ঘুরে টুরে দেখে আসো কিছু ভালো টালো লাগে কিনা। তো জাস একটু যাবো, দেখবো, একটু ঘোরাফেরা করবো। এই তো আপনাদের সঙ্গে আমরা চলে আসছি জ্যাকসন হাইট, এখন খাওয়া দাওয়া হবে। সেই খিদা লাগছে, সেই একদম উড়ায় হলাইতে পারবো খাইয়া। এখন রেস্টুরেন্টে ঢুকবো, বাজার সব কিছু গোল্লায়, আগে খায় নি তারপর এই চাপটা জানি কই, ওই যে চাপ সামলো, এই যে চাপ, মোহাম্মদপুরের চাপ, এই চাপ খেতে হবে সবার আগে। চাপটা আমরা বিকালে খাই না, সন্ধ্যার সন্ধ্যার চাপ। বাবা রে, ফুলকপির দাম কিন্তু বেশি, 349। আমাদের পেনসিলভেনিয়া ফুলকপির দাম কম। এই যে বাজার, দেশি বাজার, আমাদের অনেক বাজার করতে হবে, তবে এখন না, পরে। হাট বাজার কি কি মামা কি তুমি যে চাইছিলে মামা, আর এটা প্রিমিয়াম, ও মামাস কিচেন যেটা, এটা সেইটা। আমি তো প্রিমিয়াম স্যুট থেকে দেখে আসবো, খাবারটা মেনু দেখে আসবো আগে। ও এটা আগে খাবার বাড়ি ছিল, নবান্ন, এই যে মান্নানের সুপার মার্কেট টাইপারে আছে। আচ্ছা চলো, তো নবান্ন তো যাই আগে নাকি। আমরা আজকে এই রেস্টুরেন্টটাতে খাবো, নবান্ন রেস্টুরেন্ট, এটা নতুন রেস্টুরেন্ট, দেখা যাক এটা কেমন। ওইটা কি স্যামন ফিশ না, ওটা রূপচাঁদা, রুই তুমি ডিসাইড করো, পরে আমি বলতেছি, তারপরে আমারে চিংড়ি মাছ আছে,
বেশ ভালোই আইটেম দেখা যাচ্ছে ওনাদের। আমাকে নিয়ে তিনটা সাদা ভাত খাবা? হ্যাঁ হ্যাঁ, এখন এটাই খাই, তারপর দেখি পরে কিছু টেক আউট করতে পারি। রূপচাঁদের আস্তা আস্তা ফিশ, রাইট? তুমি যাও, আম্মাকে পাঠাই দাও এখন। হ্যাঁ, আপনাদের হাট চিকেন আছে? হ্যাঁ, আমাকে হাট চিকেনটা দেবেন। আচ্ছা, তোমার কিন্তু ওই যে দেখো ওই যে রুই মাছ আছে, তুমি রুই মাছ নাও, আমরা ভর্তা নিছি, ডাল আসবে, তুমি রুই মাছ নাও। তুমি রুই মাছ খেতে চাইছো না? রুই মাছের সাথে কিছু? আচ্ছা, আমার কিন্তু খালি ওই যে ভর্তা আর আমি মুরগিটা দিয়ে আমি আপাতত খাবো, তারপর তো আমি অর্ডার করতে পারবো, রাইট? এখন আমারটা নেন আপনি অর্ডার, আমার আম্মা যে একটা রুই মাছ নেন এক পিস, রুই মাছ। আচ্ছা, গ্রিল চিকেন তো ভাতের সাথে ভালো লাগবে না। তোমার রূপচাঁদা মাছ এই একটা মাছই অনেক বড় লাগে, ডালটা আলহামদুলিল্লাহ ভালো আছে। এইটা নিশানা খাবে, মলিয়া মাছ। আচ্ছা, ছোট মাছ আর কি, জলপাই দিয়ে এটা আমার হাত ছিল। থ্যাংক ইউ সো মাচ, দেখেই জীবনে পানি হয়েছে উঠছে। থ্যাংক ইউ সো মাচ আপু, আমি দেখবো আপনি। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঈশাদের রূপচাঁদা মাছ, আমার হাট চিকেন, এটা হচ্ছে জলপাই দিয়ে ছোট মাছ, এটা হচ্ছে ভর্তা, ওটা হচ্ছে আমার রুই মাছ। এইবার ঋষানার জন্য আমি নিচ্ছি একটু ডাল ভাত। ঋষানারে খাওয়া শেষ করে এবার আমি স্টার্ট করতেছি, সবার লেফট ওভার খাবার আমি খাবো, এবার সব ভর্তা যা আছে সব চলে যাবে। কেন পারবো না, এই ভর্তি খাওয়ার পরে চাটা কি মজা, খুবই ভালো লাগছে। আর খাবারটা আমার একদমই ঝাল ছিল না, ঈশানারে খাওয়াইতে পারছি। আমার বাথরুম কেমন ছিল? ভালো? আচ্ছা, ঠিক আছে, ওকে, আলহামদুলিল্লাহ। এরপর থেকে নেক্সট টাইম জ্যাকসন হাইডে আসলে এই রেস্টুরেন্টেই আবার আসবো ইনশাল্লাহ। এটা ক্রিসমাস লাইটিং, অনেক আগেই, এক মাস আগেই থেকেই অবশ্য শুরু হয়ে যায় এই রোডটা। অল দ্য ওয়ে গোল্ডের দোকান, অল দ্য ওয়ে গোল্ড এবং জুয়েলারির দোকান। এই যে এটা, এটা যে গোল্ডের দোকান, মানে এই থেকে শুরু, ওই যে দেখা যাচ্ছে ওইখানে সব গোল্ডের দোকান, সব গোল্ডের জুয়েলার্স আর কি। এই যে এটা থেকে আমি গত বছর আমার চুড়ি কিনছিলাম, এবার এটাতে আবার একটু চাচ্ছি, দেখা যাক। চলো, ভিড় নাই, এই ডিজাইনটা খুবই সুন্দর, এটা আমার ফার্স্ট চয়েস, এটা আমার কাছে ভালো লাগছে। আমি কিন্তু রেগুলার কাস্টমার, আমি একদম আলাদা পড়বে হচ্ছে
So what do you think the length weight? Do you count only the length weight as well or just is it also gold? Lagano lagbe na just ami ektu dekhi kemon আমার শো ছবি হবে না আন্টি, আপনি যদি দেন তাহলে জাস্ট আপনাকে তো 200 বলে দিতে পারি। আমা নামা দাও এখানে নামানো থাক। আমরা একটু বাজারে চলে আসছি, একটু গ্রোসারি করবো, করিস না করি। ওরে বাবা রে, আইসেই ধরছে জিনিস। চলো একটু। আচ্ছা পোলার চাল লাগবে আম্মা, পোলার চাল। আচ্ছা আমাদের জ্যাকসন হাইটের বাজার ভালো লাগে নাই, খুবই ছোটো বাজার, আর স্ট্রলার নিয়ে ঢুকছি আমরা। সো স্ট্রলারও নিয়ে ঘোরার অবস্থা খুবই খারাপ। তো আমরা এখন জামাইকা যাচ্ছি, জামাইকা গিয়ে মান্নান বাজারে যাবো, যেখান থেকে আমরা অলওয়েজ বাজার করি। সো ওইটাই বেস্ট, ওইখানেই যাচ্ছি। দেহ কত সুন্দর, ইশি রে, স্বপ্নের মতো লাগে রে, স্বপ্নের মতো লাগে। আমাদের প্ল্যান চেঞ্জ হয়ে গেছে, আমাদের আর বাজার করতে যাওয়া হয়নি, কারণ অনেক টায়ার্ড ছিলাম। আর আমরা জামাইকার উদ্দেশ্যে রওনা দিয়েছি, তখন অনেক ট্রাফিক ছিল রাস্তায়। তো মনে হলো ট্রাফিক ঠেলে জামাইকা যায়, তারপরে বাজার করতে করতে বাজার করে করে মানে লেট করে বাসা যেতে যেতে অনেক রাত হয়ে যাবে। সো আমরা পেনসিলভেনিয়াতেই আমাদের বাংলা বাজার আছে, সো ওইখান থেকে আমরা বাজার করতে পারবো। এই জন্য আমরা বাজার করি নেই, বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এটা ছিল আমাদের যাত্রা বিরতি, আমরা একটু থামলাম, রেস্টরুম ইউজ করলাম। এখন রিশানার একটু ফ্রাই কিনবো, একটু স্ন্যাক্স কিনবো, কিনে আমরা বাসায় যাচ্ছি। ইনশাল্লাহ আমার নেক্সট ব্লগে দেখা হবে। এতক্ষণ যারা যারা ব্লগ দেখছেন, অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।